কয়েকদিন ধরে লক্ষ্য করছি ফেসবুকে যেখানেই দেখি না কেন সবাই খালি কদম মোমো বানাচ্ছে। ভিডিওটা দেখার পর ইচ্ছে হলো কেননা আজকে আমিও বানাই। অবিকল কদম মোমোর মতো দেখতে হচ্ছে কিন্তু খেতে তো কেমন হবে সেটা তো জানি না। চলো আজকে রেসিপিটা বানাই আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কদম মোমোটা বানানোর জন্য লাগবে প্রথমে বাসমতি চাল। এখানে আমি বাসমতি চালটা পরিমাণ মতোই নিয়েছি। প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে চালে পরিমাণ মতো জল আর তাতে লবণ দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। তারপর কিছু সলিড চিকেনের পিস নিয়েছি, মিক্সির জারে ওটাকে পেস্ট করে নিলাম। এরপর একটা বাটিতে পেস্ট করে নেওয়া মাংস, তাতে কিছু সবজি অ্যাড করলাম, যেমন গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, আর এর সঙ্গে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, তেল, লবণটা অবশ্যই দেবে। এতগুলো বলতে বলতে হাঁপিয়ে পড়লাম। যাই হোক, হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে। এরপর একটা বলের আকারে প্রথমে তৈরি করে নিতে হবে। যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তাই আমি জানতাম না কতটা বড় করতে হবে, তাই প্রথমেরটা একটু বড় হয়ে গেছে। তারপরে চালের মধ্যে কোট করে নিলাম, দিয়ে রেখে দিলাম। তারপরে ভাবলাম না, এটার তো বাসমতি চাল দেওয়া হচ্ছে, যেহেতু চালটাও তো ফুলবে, এত বড় করলে হবে না, একটু ছোটো সাইজ করে করি। এইখানে একটা কথা, হাতে যদি ভাবো যে এই মাখানো পেস্টটা লেগে যাচ্ছে তাহলে হাতে সামান্য একটু তেল মেখে নেবে, নিলে দেখবে হাতে এই পেস্টটা লাগবে না। তারপর চালের মধ্যে কোট করে এইভাবে সমস্ত বলগুলো রেডি করে নেব। বলগুলোকে কোট করতে করতে তোমাদের একটা কথা বলি, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, খেতে আদেও ভালো হয় কি হয় না সেটা কিন্তু আমি বলে দেবো লাস্টের ভিডিওতে। সবগুলো বল কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবারে মোমোটা বানানোর পালা। এখানে আমি একটা ফুটো করা বাটি নিয়েছি আর তার সাইডে তেল মাখানোর জন্য কলা গাছের একটা ডাঁটা নিয়েছি, ওটাকে একটু থেতো করে তেল নিয়ে বাটিটার চারদিকে দিয়ে দিয়েছি। আমি কিন্তু মাকে দেখেছি কলা গাছের ডাঁটাকে এইভাবে থেতো করে পিঠে বানাতে। যাই হোক, তোমাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়েও করতে পারো, আমার কাছে ব্রাশ ছিল না বলে আমি এইভাবে করেছি। এরপর একে একে বলগুলো বাটিতে নিয়ে নিলাম। এখানে আমি একটা হাঁড়িতে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা অনেকটাই গরম হয়ে গেছে। এরপর মোমো বানানোর জন্য বাটিটা আমি বসিয়ে দিলাম, তার উপরে একটা থালা দিয়ে ঢাকিয়ে দিলাম। 20 মিনিট পর আমি দেখবো মোমোটা হয়েছে নাকি। দেখো ঢাকনা তো খুলে দিয়েছি, একটা চাল হাতে নিয়ে দেখবো চালটা সেদ্ধ হয়েছে নাকি। চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবারে 5 মিনিটের জন্য রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য। একটা প্লেটে নিয়ে নিয়েছি, তবে এখনও দেখে কিন্তু মনে হচ্ছে না কদম মোমো বলে। ঠিকঠাক কদম মোমো হওয়ার জন্য এর ওপর থেকে একটু করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর মাঝখানে দিয়ে দিলাম টমেটো সস। বাড়ির ভিতরে মনে হয়েছিল যেন একটু আলোটা কম লাগছে, তাই বাইরে একটু নিয়ে গেলাম। বাইরের আলোতে মোমোগুলোকে যাতে দেখতে সুন্দর লাগে আর ভিডিওটা যাতে ঠিকঠাক আসে, বাইরের আলোতে মোমোটা দেখানো হয়ে গেছে। এবারে চলো বাড়িতে নিয়ে যাই, গিয়ে দেখাই মোমোটা কেমন খেতে হয়েছে আমি বলে দেবো। কিন্তু খেতে ভালো হলে তো ভালো বলে দেবো আর খারাপ হলে খারাপ বলে দেবো। ভেতরটাই তো দেখতে পেলে কেটে দিলাম, ভেতর তো হয়ে গেছে। এবারে একটু মোমোর সঙ্গে সস নিয়ে আমার মেয়েটাকে প্রথমে খাওয়াবো, কারণ ও মোমোটা খেতে খুব ভালোবাসে। মেয়ে খেয়ে কিন্তু বলেছে মেয়ের ভালো লাগছে বলে, তবে আমার কথা যদি বলো আমাকে মোমোটা ততটাও ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। নর্মাল যে আমরা বাড়িতে মোমো বানিয়ে খাই ওটা বরং আরও বেশি ভালো লাগে।